নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, বাবাও বেশ ভালো। সকালে প্রাইভেট থেকে এসে দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন বাড়ির ভিতরে যে টুকিটুকি কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমরা সারবো। আবার কয়েকদিন পরে পাটও পচে আসতেছে, ওগুলোও ধুতে হবে। এর মধ্যে আবার চাষির ঘরটা তো হয়েছে, সব দেখাইছি, চাষির ছেলেকে যে ঘরটা দেওয়া হয়েছে। আবার জুসনার ওখানে জিনিসপত্র দিয়ে আসা হয়েছে, গতকাল থেকে কাজ শুরু করছে। ওটা মনে হয় আগামীকালই শেষ হয়ে যাবে বা আরেকদিন লাগতে পারে। তো ওখানে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু বর্ষাকাল এখন তো পরাদিন, ইচ্ছা করলে যাওয়া যায় না। তো ভাবছি শুক্রবার দিন যাবো আর কি, ওই দিন যেহেতু সময় আছে হাতে। শুক্রবারে যে জোসনার যে ঘর কীরকম হলো, আগে তো কীরকম ছিল দেখছেন, তারপরে কীরকম হলো আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। তো আমি আসার আগে দেখি বাবা বেশ কিছু কাজগুলো গুছিয়ে রাখছে। তো বাবাকে নিয়ে আরও কিছু কাজ আছে, সেগুলো করবো আর কি। তো আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন আমরা কী কী করি। এপাশে বেগুন গাছগুলো এখন মোটামুটি ভালোই দেখা যায়, ফুল আসতেছে, অনেক বেগুন কিছু ধরবে আর কি। এখানে যে কিছু পুঁই শাকের চারা লাগানো হয়েছিল, এই যে পুঁই শাক, এই যে একটা গাছ বেশ লম্বায় উঠছে, এটা এখন জাংলা দিতে হবে। বাবাকে বলছে আমরা দুজন আজকে এই জাংলা এই কাজটাই করি, তারপর অন্যান্য কাজ করা যাবে আর কি। পুঁই শাকও খুব সুন্দর হয়েছে, জাংলাটা এখন দেবো। তার আগে এই যে এখানে দেখেন যে ঘাস ঘাস হয়েছে অনেক, এই ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়ে নেই। তারপরে এমনি তো খুঁটি আছেই, একটা দুইটা, এখানে একটা তিনটা খুঁটি আছে, ওই পাশে একটা খুঁটি গেড়ে তারপরে বাঁশ বেঁধে একটা জানলা দেব। পুঁই শাক খুব ভালো শাক, এমনিতেই বলে যে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই। একটা গাছ হলে আমাদের খাওয়া চলবে। দুটো জায়গা পরিষ্কার করা হয়েছে। আজকে যে রোদ, মানে 10 থেকে 15 মিনিট বেশি থাকা দরকার। এখন এখানে একটা খুঁটি কাটবো, খুঁটি এইটাই দেবো, ছোটো থেকে একটা দেবো আর কি। এর মধ্যে তিনটা আছে, আজকে বাতাসও নাই, বাতাস খুব কম। আগে যেরকম গরম পড়ছিল, খুব রোদ, আজকে একই পরিস্থিতি। খুঁটি পুঁতি তারপরে বাঁশগুলো নিয়ে আসি আস্তে আস্তে। তো রোদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, আচ্ছা
এখন আবার রেস্ট নিতে হবে, এর এত হতে থাকা যাবে না, আবার একটু জিনিস আছে। আমাদের জানলা দেওয়া প্রায় শেষের দিকে, আর দুটা তিনটে ঝাঁটা দিলে হয়ে যাবে। জানলা মোটামুটি শক্ত হয়েছে, দেখা গেছে পোশাকের পরে এখানে আবার অন্য গাছও দেওয়া যাবে। বান উপর দিয়ে পাতা সাথে জানে ঠিক আছে। তাহলে যে আমি অবলিকা রাখি যারা খায় তারা খাই না, নাহলে সব কিছু বিক্রি করা ভালো। মাঝখানে যে কাঁঠালটা ওটা তো একদম খুব সুন্দর কাঁঠাল, এটাই বুঝলাম তা তো হ্যাঁ বকের আগে হান্ডি বকে দেখ না। আমি কুসরা জায়গা ঘুরা লাগে, চৌত্তর যাই ঢুকবা যখন দিয়ে দিতাম কাকু বাড়িতে মঞ্চু চাচারে। এই যে মঞ্জু কাহা, আচ্ছা একটা খবর খবর নামিয়ে নিয়ে যাবেন, খবর খবর পাকে নাই তো কাঁচা তো তাহলে গোডা রোড রেখে দিলে আমি খবর খবর এনে তো ওরা যাই জহানাই বোধ চাবি না, তোমার দায়িত্ব তো ওই বাড়ি দেয় রাখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমিও খবর দিমনি আছে দিলে খুশি বনি। তাহলে ও ইয়ে ওই বাড়ির দায় একটু থুয়েও যেহেতু আজকে গোডাউনে রাখবো, খবর বললে মনে করেন এসে নিয়ে যাবেন সমস্যা, আজকে খবর বলবো না, খবর না আমি ফোন করতেছি। নিয়ে যাও মাসুদ ভাইয়ের কাছে কাঁঠাল আজকে কি শেষ পারেন, আরো আছে না আরো অনেক রয়েছে রাখছিলাম বাড়ি দেখাশোনা করে তাই না, অবতটা হক আছে আমি তো হক মনে করি তাই না। সাঁতার শিখা লাগবো না, আরে কয় কি সাঁতার শিখা হলাইছো আগে সাঁতার আগে আজকে রান্না করবো,
ডিম আমলেট দিয়ে হচ্ছে তরকারি, বরাবর কিছু জালে জালে নাই আপনি কত দিন ছিলেন? এখানে জিরা গরম মশলা আছে, আসছে তরকারি এখন নামাবো। আজকে খুবই সামান্য খাবার, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, তারপর ঢেঁড়স ভাজি, আর হচ্ছে ডিম মামলেট করে ওটাতে তরকারি রান্না করছি। ডিমটা মানে নরম হয় বেশি, বাবার করে এটা খুব ভালো লাগে। আজকে যে রোদটা গেল মানে বলার মতো না। বলা আসলে আজ থেকেই ঢেঁড়স খাওয়া শেষ, মানে গাছগুলো মরে যাইতেছে, নতুন করে ঢেঁড়স হয়ে আসবে না। দুই সেটা দলে ধরতে পারে দু একটা গাছে, মোটামুটি বলা আসলে যে আজকে আমাদের ঢেঁড়স খাওয়া আমাদের গাছে শেষ আর কি। এখন কালকে নাহলে পরশু দিন আবার নতুন করে লাউ গাছ বুনবো, সিম এগুলো দুই মাস অপেক্ষা করতে হবে সবজির জন্য।
ডাটা মাটা বলে দেবো আর কি, ডাটাটা তাড়াতাড়ি আসবে তাই না? ডাটা যাই বলে মনে হয় তরকারি খারাপ হয় নাই তাই না? কত রিহা সবই জায়গায় একশোর বেশি হবে বোধ হয় না? কে আসবো বেরোইছি প্রতিনিয়ত প্রতিদিনের মতো আবার কাজে। আমাদের গ্রামের নামটা একটু কঠিন, আমাদের গ্রামের নামটা হচ্ছে অষ্টমনসিয়া। গ্রামের পিছনে নাম ডাকার পিছনে আবার একটু রহস্য আছে, এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনছি। মানে ওই টাইমে তো মানে এটা দাদুর গল্প শুনছি আর কি। মানে ওই টাইমে শিক্ষিতের হার তো অনেক কম ছিল, তো আমাদের এই গ্রামে আরও কিছু বসতি ছিল, আরও প্রায় 12-13 ঘর বসতি ছিল আগে, সেগুলো এখন আর নেই, ওগুলো বাড়ির পিঠাকে রেটে জমি বাড়াইছে। তো ওই সময় আমাদের গ্রাম থেকে আপনার 8 জন পাঠশালা পাশ করছিলেন, 8 জন পাঠশালা পাশ মানে হলো 5 পাশ। তো এই জন্য আশেপাশের লোক গ্রামের শিক্ষিত হিসেবে 8 জন লোক পাঠশালা পাশ করছে, বিশাল ব্যাপার। সেজন্য আশেপাশে গ্রামের লোক এই গ্রামের নাম দিয়েছিল অষ্টমনসিয়া, অর্থাৎ 8 জন মনুষী এই গ্রাম থেকে গ্রামে আছে আর কি। সেই তখন থেকে আমাদের গ্রামের নাম হয়েছে অষ্টমনসিয়া। আমাদের আশেপাশে যারা মানে একটু দূরের দু এক গ্রাম পরে যারা আছে, আমাদের গ্রামের নাম অনেক উচ্চারণ করতে পারে না। তো এই হচ্ছে আমাদের গ্রামের নামের বৈশিষ্ট্য আর কি, যে কীভাবে নামটা হলো এটা লোকমুখে শোনা আর কি, আমার দাদুর কাছ থেকে শুনছি, দাদু আবার শুনছে, এটা অনেক আগে থেকেই নাম আর কি। তো যাচ্ছি নিজের কাজে, আপনাদের সময় অনেক নষ্ট করলাম, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি, আজ এ পর্যন্তই।